যাদের সঙ্গে আজকে পরিচয় হলো আমাদের ইউরোপিয়ান যে সমস্ত মেম্বার আছেন যে সমস্ত আমাদের পার্টনার বিজনেস পার্টনার আমরা যে মেম্বার নই আমরা যে কোম্পানির একজন পার্টনার এই পার্টনার যারা আমাদের আছেন আপনারা এখানে তাদের সঙ্গে আমরা পরিচয় করার জন্য এসেছি তারা বিজনেসটাকে নিয়ে কি ভাবছে বিজনেসটাকে নিয়ে তারা কি ভাবছে সে ভাবনাটাকে আমরা শেয়ার করার জন্য এসেছি যদি ভাবনার মধ্যে কোনো রকম ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করবে মিস্টার বিশ্বজিৎ ছেত্রী আমাদের কোম্পানির এমডি আমরা তার থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনব তার আগে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা আমি ব্যক্তিগতভাবে একজন সার্ভিসম্যান আমি চাকরি করি নেটওয়ার্ক মার্কেটিং আমার কাছে একটা নেশা আমি 1943 থেকে আমার শুরু দীর্ঘ সময় ধরে আমি অনেক নেটওয়ার্ক মার্কেটের সঙ্গে যুক্ত হয়েছি কিন্তু একটা বিষয়ে আমি খুব সতর্ক ছিলাম সেটা হচ্ছে মানি মার্কেট যে মানি মার্কেট আমি জিন্দগিতে কোনো দিন করবো না আজকে করিও নি আজকে যে সমস্ত মানি মার্কেটগুলো জাহাজগুলো ডুবে গেছে গরিব মানুষের পকেট কেটে আজকে যারা লোক লালসায় সেখানে ইনভেস্ট করেছিল আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে প্রচুর বেকার ছেলে মেয়ে আছে যারা চাকরির জন্য হন্যায় খোঁজে পড়াশোনার পরেও চাকরি পায় না তারা আজকে এইসব লোভে পা দিয়ে আজকে অনেকে বাড়ি ছাড়া অনেকে আত্মহত্যা করেছে সেই কারণে আমি মানি মার্কেট কোনো দিন করিনি অনেক বড় বড় অফার আমার এসছে কিন্তু আমি করিনি কিন্তু আমি কিছু মার্কেটেবল মার্কেটিং MLM যেটা আমরা বলি যে মার্কেটিং সেই মার্কেটিং আমি করেছি অল্টাস করেছি আমি আমার করেছি আমি আরএমসিএল করেছি এই ধরনের প্রোডাক্ট মার্কেট যে মাল্টি লেভেল মার্কেটিং আছে তার সঙ্গে আমি অনেক বড় বড় লেভেলে যুক্ত ছিলাম হঠাৎ একদিন আমার বন্ধু দীপঙ্কর ঘোষ আমাকে বলল যে আমার এক বন্ধু আছে বিশ্বজিৎ ছেত্রী কল্যাণীতে থাকে সে একটা কোম্পানি খুলেছে তার সঙ্গে একটু বসার জন্য আমাকে ইনভাইট করেছে আমি একটা রেস্টুরেন্টে এনার সঙ্গে বসেছি সেদিন আমার প্রথম পরিচয় আসছে প্ল্যান শোনার পরে ওনাকে একটা কথা বলেছি যে আপনার প্ল্যান আমার এই মুহূর্তে ভালো লেগেছে এই মুহূর্তে আপনার কথা আমার ভালো লেগেছে কিন্তু আমি সাথে সাথে আপনাকে হ্যাং করতে পারবো না আমি বাড়িতে যাব আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রাখুন আমার পিডিএফ আপনার পাঠিয়ে দিন আমি এটাকে পর্যবেক্ষণ করব এটাকে অনুসন্ধান করব এর মধ্যে কি আছে এগুলোকে আমি পোস্টমর্টম করব কিন্তু সত্যি কথা কি এক সপ্তাহ ধরে ওটা আমি ধরিনি ওটাকে আমি হাতে দিয়ে উনি কিন্তু সাথে সাথে পাঠিয়েছি এক সপ্তাহ পর কি মনে হলো দেখি তো বিষয়টা কি আমি এটাকে পর্যবেক্ষণ করে এটাকে পোস্টমর্টম করে আমার মনে হলো এটা করা যেতে পারে ওনার ইনভাইটে ওনার যে অফিস আমাদের কল্যাণীর যে হেড অফিসে একদিন গেলাম উনি আমাকে প্ল্যানটাকে আরো ভালোভাবে বোঝালেন আমি যতটুকু বুঝেছিলাম ওনার বোঝানোর পর আমার কাছে আরো পরিষ্কার হলো যে প্ল্যানটা কে এখানে আছে আমি ওনাকে বললাম ইয়েস আমি আপনার সাথে কাজ করব আপনি আমাকে কি দিতে পারবেন কেন আপনি আমার সিনিয়র আপনি আমাকে কি দিতে পারবেন উনি আমাকে একটা কথা বলেছিল যে আপনি 90টা দিন 90 ডেজ আপনি আমাকে সময় দিন আপনি কাউকে প্ল্যান দেবেন না আপনি আমার অফিসে নিয়ে আসবেন আমি তাকে বোঝাবো আমি বললাম ঠিক আছে এই 90 ডেজ যদি আপনাকে আমি দিই আমার সময় নষ্ট করে আপনি আমাকে কি দিতে পারবেন উনি আমাকে কথা দিয়েছিলেন 1 লক্ষ টাকা মান্থলি রোজগারের জায়গায় আমি করে দেব উনি সেটা করে দেখেছেন আমার 1,10,000 টাকা এখন মান্থলি ইনকাম 1,10,000 টাকা দীপঙ্কর ঘোষ আজকে জুনিয়র সঠিক পেয়েছিল তার শিষ্যটা ভালো পেয়েছিল আজকে আমার কাজের মধ্যে দিয়ে 1,75,000 টাকার ভাউচার করেছিল।
শিষ্য এবং গুরু যদি দুজন যদি এক মনে হয় একে অপরকে হেল্প করে তাহলে কি হবে এরকম কাজ ফল হবে এর জন্য যাই আপনাকে নিয়ে আসুন না কেন এই এই মার্কেটিং এই সিস্টেমের মধ্যে আপনাকে একজন গুরু বেছে নিতে হবে সঠিকভাবে সেটা আপনার দক্ষতার মধ্যে দিয়ে আপনি বেছে নেবেন দেখবেন এখান থেকে আপনি যা যা চাইবেন আপনার যা ড্রিম আছে আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন এখান থেকে আপনি সাকসেস করতে পারবেন আমি চাকরি করি মাস গেলে মাইনে পাই ছুটি নিতে গেলে দরখাস্ত দিতে হবে বলতে হবে যেহেতু আমি একজন ম্যানেজমেন্ট স্টাফ আমি কোম্পানির একজন কাছের লোক এর জন্য আমাকে ছুটি করতে আমার সেনশন করে না অনেক বলে বলে আসতে পারে মনে হয় যে আমি একজন পরাধীন ব্যক্তি মাস গেলে মাইনে পাই ঠিকই কিন্তু তাদের কথায় কাঠপুতুলের মতো আমরা উঠতে হয় বসতে হয় আজকে মাল্টি লেভেল মার্কেটিং আজকে এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আজকে আপনি স্বাধীন আপনি স্বাধীনভাবে আর ইচ্ছে হলো আপনি দীঘায় ঘুরতে চলে যান ইচ্ছে হলো আপনি পুরীতে যান আপনি বাড়িতে শুয়ে থাকুন আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি রিল্যাক্স করুন কিন্তু আপনার টিমের কাজ কি বন্ধ হবে না না আপনার টিমের কাজ বন্ধ হবে না অর্থাৎ আপনার জয়েন কেউ না কেউ যখন বলবে আপনার ঘরে বসে ইনকাম আসবে আমি বাড়িতে বসে থাকি আপনার